বান্দরবানের দুর্গম পাহাড়ি ঝর্ণাগুলোতে পর্যটকদের যাতায়াত বন্ধ করে দিয়েছে প্রশাসন। 3 অক্টোবর জেলার থানচি উপজেলার দুর্গম নাফাখুম ঝর্ণায় গোসল করতে গিয়ে ঢাকার এক পর্যটকের মৃত্যুতে এই নির্দেশনা জারি করা হলো। এর আগেও এই ঝর্ণায় গোসল করতে গিয়ে 2 জন পর্যটক মারা যায়। এদিকে একই সাথে প্রশাসন বান্দরবানের অন্যান্য পর্যটন কেন্দ্রগুলোতে বেড়াতে যাওয়া পর্যটকদের নিরাপত্তা জোরদার করেছে। থানচি উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফুল হক জানান, সাঙ্গু নদীর অববাহিকায় বৃষ্টিপাত অব্যাহত থাকায় পাহাড়ের ঝর্ণাগুলো বর্তমানে উত্তাল রয়েছে, ফলে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।